উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ করলেন বিধায়ক বিধান আসানসোলের পদে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ করলেন বিধায়ক বিধান বিধান উপাধ্যায় উপাধ্যায় এতদিন দলের পক্ষ থেকে মনোনীত মেয়র ছিলেন তবে সাংবিধানিক বিধি অনুসারে মনোনীত প্রার্থীকে ছ মাসের মধ্যে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে আগামী পঁচিশ অগস্ট সেই মেয়াদকাল শেষ হচ্ছে তার আগেই একুশ অগস্ট আসানসোল পুর নিগমের ছ নম্বর ওয়ার্ড তথা জামুরিয়ার বেনানী অঞ্চলে উপনির্বাচনের দিন ধার্য করা হয়েছে তৃণমূলের কাউন্সিলরের পদত্যাগের পর ওই ওয়ার্ডে উপনির্বাচন আর এই উপনির্বাচনের প্রার্থী বিধান উপাধ্যায় ওদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট প্রদান করা যাবে এদিন আসানসোলে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের একশো ছ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ভি শিবদাসন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জামুরিয়ার বিধায়ক রাম সিংহ ও শেখ সান্দার সহ উৎসাহী কর্মী সমর্থকেরা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট গ্লোব নিউজ